ব্যালেন্সিং ডল একটি কাঠের তৈরি পুতুল। পুতুলের দুই প্রান্তে সাইডে দুটো উডেন স্টিক লাগানো হয়েছে। উডেন স্টিকের শেষে দুটি ঘনক লাগানো হয়েছে, কিউব লাগানো হয়েছে, তাহলে এটি ভারকেন্দ্র নিচে থাকে। এখন পুতুলটি দেখো, নিচের দিকটা একটা পিভেটের মতো কাজ করছে। এটিকে একটা ট্রাইপডের উপরে রাখো, তাহলে পুতুলটি বেশ হালকাভাবে দুলতে থাকবে, ঘুরতে থাকবে। আর পুতুলের ভারকেন্দ্রটি, আর্মের ভারকেন্দ্রটি একদম নিচে থাকার জন্য পুতুলটি পড়েও যায় না, বেশ অনেকক্ষণ ধরে এটাকে ঘুরতে থাকে। এখন পুতুলে একটা আর্ম বা সাইড উডেন স্টিকার জোরে পুশ করো, তাহলে দেখবে পুতুলটি রক ডান্সও করতে থাকবে। ইটস আ ভেরি ক্রিয়েটিভ অর ক্রেজি ডান্স, তোমরা এটিকে বলতে পারো।